তিনি সারা জীবন নয়ন ভরে বাংলাদেশের প্রকৃতির রূপ দেখেছেন, ভালোবেসে আর সেই প্রকৃতি শোভা তিনি ফুটিয়ে তুলেছেন পর্দায় যুগের পর যুগ ধরে তাঁর চলচ্চিত্রের মাধ্যমে। তিনি কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। আজ তৃতীয় পর্ব, তরুণ মজুমদারের তিন তুরুপের তাস। পলাতকের পর তরুণ মজুমদার যাত্রিক থেকে বেরিয়ে এসে আলোর পিপাসা দিয়ে স্বাধীনভাবে একক নামে ছবি পরিচালনা শুরু করেন। 1965 সালে দুটি ছবি করেন, বসন্ত চৌধুরী সন্ধ্যা রায় অনুপ কুমারকে নিয়ে আলোর পিপাসা, আর সৌমিত্র চট্টোপাধ্যায় ও সন্ধ্যা রায়কে নিয়ে একটুকু বাসা। তরুণ মজুমদারের নামই ছবি দেখতে হল হাউসফুল হতো, কিন্তু তরুণবাবুর সব ছবি হিট হবার পেছনে থাকত আরও তিন ফ্যাক্টর। তিনজন ছাড়া তরুণ মজুমদার যেন অসম্পূর্ণ ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা রায় আর অনুপ কুমার। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তরুণ মজুমদারের আত্মিক সম্পর্ক ছিল। তরুণবাবুর ছবিতে সঙ্গীত পরিচালক রূপে ও কণ্ঠদানে হেমন্ত মুখোপাধ্যায়ের যাত্রা শুরু পলাতক দিয়ে আর শেষ আগমন ছবিতে। এ যেন এক বিশ্ব রেকর্ড। তরুণবাবুর ছবির পোস্টারে সন্ধ্যা রায়ের অপাবৃদ্ধ দেবীমুখ দেখেই দর্শকরা হলে ছুটতেন। সন্ধ্যা রায়কে জীবনের সেরা চরিত্রগুলি দিয়েছেন তরুণ মজুমদার। আর অনুপ কুমারকে কমেডিয়ান থেকে নায়ক বা সিরিয়াস অভিনেতার রোলে নিয়ে আসেন তনুবাবু। তরুণবাবুর ছবির অনেক দুর্বল অভিনেতার অভিনয়ের খামতি ঢাকা পড়ে যেত যদি সেই দৃশ্যে অনুপ কুমার থাকতেন। বাংলার মুখ তরুণ সন্ধ্যা। ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন, তরুণ মজুমদারের ছবিতে সন্ধ্যা রায় যেন গ্রাম বাংলার মুখ। ঠিক তাই, নিসর্গ গ্রামের চিত্র তরুণ মজুমদার বাংলা ছবির ইউএসপি করে তোলেন। বাতিকর, চৌহাট্টা, পদুমা, নগরী, কীর্ণাহার, কুরুলা, এইসব নানা অনামী অচেনা গ্রাম তাঁর ছবির মাধ্যমে লেজেন্ডারি হয়ে গেছে। তেমনই বাংলার সাহিত্যিকদের লেখা থেকে তিনি ছবি করেছেন বারবার। বিভূতিভূষণ, তারাশঙ্কর, মনোজ বসু, বিমল করদের লেখার চলচ্চিত্রায়ন করেছেন তিনি। হিন্দি ছবিও করেছেন, পলাতকের হিন্দি রাহগীর ও বালিকা বধুর হিন্দি ভার্সন। রবীন্দ্রসঙ্গীতের সার্থক চলচ্চিত্রায়ন যদি কেউ করে থাকেন, তিনি তরুণ মজুমদার। তাঁর ছবিতে বারবার রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করে হিট করানোর ফর্মুলাকে অনেক বোদ্ধা বিদ্রুপও করেছেন। তাঁরা বলেছেন, নতুন গানে যদি ছবি হিট না করে, তাই তরুণবাবু ছবিতে রবীন্দ্রসঙ্গীতকে এত প্রাধান্য দেন। তরুণবাবু প্রত্যুত্তরে বলেছেন, রবীন্দ্রসঙ্গীত হলো সেই স্পর্শমণি যার স্পর্শে সব কিছু শোনা হয়ে যায়। আরেকজনের নাম না বললেই নয়, তিনি হেমন্ত মুখোপাধ্যায়। তরুণ হেমন্ত জুটি রক্ষণশীলতার বিরাজাল ভেঙে রবীন্দ্রসঙ্গীতকে এনে ফেললেন মূলধারার স্রোতে। কাঁচির স্বর্গ ছবির নায়ক স্বপ্ন দেখেছিল মেডিকেল কলেজ থেকে পাশ করে সে বড় ডাক্তার হবে, কিন্তু দারিদ্র বাদ সাধল। পরীক্ষার ফি দিতে না পারায় ডাক্তারের ফাইনাল পরীক্ষায় বসা হলো না। ডাক্তার হওয়া দূরের কথা, সামান্য চাকরিও তাঁর জুটল না। পরবর্তীকালে একদিন রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ল সেই ফেলে আসা কলকাতা মেডিকেল কলেজ। চলছে পুনর্মিলন উৎসব, সব ঝকঝকে ডাক্তার, আর দূর থেকে ভেসে আসছে, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি। গায়ে কাঁটা দিয়ে ওঠা দৃশ্যায়ন। বীরভূমের ইলামবাজারে নিমন্ত্রণ ছবির শ্যুট হচ্ছে, পাশে অজয় নদ বয়ে চলেছে। হঠাৎ তরুণ মজুমদারকে ইউনিটের একজন এসে খবর দিল, কে এসেছেন দেখবেন চলুন। তরুণবাবু গিয়ে দেখলেন হাজির শান্তিনিকেতনের মুহূর্তি কণিকা বন্দ্যোপাধ্যায়। সেদিন কণিকা বন্দ্যোপাধ্যায় শোনালেন গান দূরে কোথাও দূরে দূরে, সেই গানই ব্যবহার হলো নিমন্ত্রণ ছবিতে। দাদার কীর্তিতে মহুয়া রায় চৌধুরীকে চিত্রাঙ্গদা রূপ দেওয়া বা অনুপ কুমারকে রোম্যান্টিক হিরো করে ঠগিনীর সেই রবি গান যৌবন সরসিনীরে মিলন শতদল। সখী ভাবনা কাহারে বলে বা চরণ ধরিতে দিও গো আমারের মতো অপ্রচলিত রবীন্দ্রসঙ্গীতকে বাঙালি মনে প্রচলিত করে দিলেন তরুণ মজুমদার। তবে লোকগান অতুল প্রসাদ, ডিএল রায়, মুকুল দত্তের লেখা গানও ছবিতে ব্যবহার করেছেন তিনি। আজ এটুকুই, পরবর্তী পর্বে শেষ অংশটুকু থাকছে নমস্কার কণ্ঠে মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।